বাগিরহাট দুই আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ তন্ময় বলেছেন আগামী ত্রিশ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এলে বাগেরহাটে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের স্থান হবে না সোমবার বিকেলে সদর উপজেলার ফতেপুর এলাকায় চিতুলি বৈদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তন্ময় বলেন আমি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে আমি একটি সুন্দর বাগেরহাট গড়ে তুলব এলাকায় নতুন নতুন কারখানা গড়ে তোলা হবে যাতে এখানে বেকার সমস্যা না থাকে তিনি আরও বলেন আগামী ত্রিশ ডিসেম্বর পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন তারপর থেকে আমি আপনাদের হয়ে যাব আমি নেতা নই আপনার সেবক হতে চাই এ সময় চিত্রনায়ক রিয়াজ সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন বাগেরহাট থেকে রাজীব আহসান রাজুর তথ্যচিত্রে পল্লিটিভি